আপনার ডায়াবেটিস নেই তো? আড়ালে আবদালে রক্তের সুগার মাত্রা ছাড়াচ্ছে না তো? মৃত্যুর ঘড়িতে উল্টো গুনতি শুরু হয়ে যায়নি তো? আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা যেভাবে বদলাচ্ছে তাতে প্রায় প্রতিটি মানুষেরই ডায়াবেটিসের সম্ভাবনা আছে। একবার ডায়াবেটিস হলে আপনাকে সমস্ত জীবন একটু মেপেই চলতে হবে, জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসকেও নিয়ন্ত্রণে আনতে হবে। কিন্তু ডায়াবেটিস সেই মাত্রে পৌঁছানোর আগেই যদি জানা যায় আপনার ডায়াবেটিস হতে চলেছে, তাহলে কিন্তু আগে থেকেও সাবধান হওয়া যায়। আবার যারা ডায়াবেটিস আছে, মেডিসিনও নিচ্ছেন, তাদেরও জানা দরকার রক্তের সুগারের অবস্থাটা। আপনি ভাবছেন এমন কি কোনো উপায় আছে যাতে আপনি জানতে পারবেন যে আপনার ডায়াবেটিস চরম মাত্রায় পৌঁছতে চলেছে? হ্যাঁ, অবশ্যই আছে। শরীরের ও মনের অনেকগুলো পরিবর্তন থেকে আপনি বুঝতে পারবেন আপনি ডায়াবেটিস প্রবণ কিনা, রক্ত দিন দিন মিষ্টি হচ্ছে কিনা, কিন্তু সবগুলো আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। আসুন জেনে নিন আপনি ডায়াবেটিস প্রবণ কিনা। আপনাকে 12টি প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হবে। প্রত্যেক প্রশ্নের মান 10। প্রতিটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় আপনি পাবেন 10, উত্তর না হলে পাবেন 0। আপনি যদি মোট 50 বা তার বেশি পান, আপনার ডায়াবেটিস চরম মাত্রায় পৌঁছতে চলেছে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আপনার কি খিদে বেড়েছে আগের থেকে? প্রায় কি খেতে ইচ্ছে হচ্ছে? প্রশ্ন 2, জল খাওয়া কি আগের থেকে অনেক বেড়ে গেছে? যখন তখন কি গলা শুকিয়ে আসছে? প্রশ্ন 3, আপনার ওজন কি সাম্প্রতিক কমেছে? প্রশ্ন 4, প্রায় বাথরুমে যেতে হচ্ছে, প্রস্রাব ধরে রাখতে পারছেন না, এমন কি হচ্ছে? প্রশ্ন 5, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, বই পড়তে বা ইউটিউব দেখতে অসুবিধা হচ্ছে? প্রশ্ন 6, খুবই ক্লান্ত লাগে, কোনো কাজই ভালোভাবে করতে পারেন না? প্রশ্ন 7, কেটে গেলে বা কোথাও কোনো কারণে ঘা হলে আজকাল সহজে শুকোচ্ছে না, সেরে উঠতে সময় লাগছে? প্রশ্ন 8, স্বামী স্ত্রী বা কাপলদের মিলনে আর অতটা ইচ্ছে জাগছে না, যৌনাঙ্গ আর আগের মতো সাড়া দিচ্ছে না, তৃপ্ত করতে পাচ্ছেন না সঙ্গীকে? প্রশ্ন 9, প্রস্রাবের সময় প্রায় জ্বালা করছে? প্রশ্ন 10, শরীরে জোর পাচ্ছেন না, মাংসপেশিতে আর আগের মতো টান অনুভব করছেন না? তাহলে 100তে কত পেলেন হিসেব করেছেন? 50-এর কম পেলে আপনার ব্লাড সুগার অতটাও বাড়েনি, 50 বা তার বেশি পেলে ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার ব্লাড টেস্ট করা দরকার, ডাক্তারবাবুর পরামর্শে অবশ্যই। ব্লাড টেস্ট করার পর সেই অনুযায়ী ডক্টর বিশ্বাস চ্যানেলে পরামর্শ ভিডিও পেয়ে যাবেন এবং সেগুলো অবশ্যই দেখে নিন। আর কত পেলেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।